ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঈদ উল আজহা উদযাপন করেছেন নরসিংদীবাসী। জেলা ও উপজেলার বিভিন্ন ঈদগাহে এই নামাজ আদায় করেন তারা। দেশের দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর ঐতিহাসিক গাবতলী ঈদগাহ ময়দানে। সোমবার সকাল 7:30টায় ঈদের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয় আর দ্বিতীয় জামাতটি অনুষ্ঠিত হয়েছে সকাল 8:30টায়। ঈদের প্রথম জামাতে ইমামতি করেন জামেয়া কাসেমিয়া মাদ্রাসার মহাপরিচালক বিশ্বনন্দিত মুফাসিরে কুরআন আল্লামা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরির ছেলে সাইয়্যেদ ওসামা আল মোসাদ্দেক। কঠিনতর ঐক্যই হচ্ছে বিপদসংকুল পৃথিবীতে মুসলমানদের শান্তি ও সমৃদ্ধির একমাত্র গ্যারান্টি। ঐক্য ছাড়া মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা প্রতিরোধ করা সম্ভব হবে না। লাখো মুসল্লির উপস্থিতিতে খুতবা দানকালে এসব কথা বলেন তিনি। এ সময় কোরবানির শিক্ষণীয় বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন তিনি। দ্বিতীয় জামাতে ইমামতি করেন জামেয়া কাসেমিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা কারী মোহাম্মদ মাজহারুল ইসলাম। ঈদের নামাজ আদায়ের আগে নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া ও জেলা বিএনপির সদস্য শিব মঞ্জুর এলাহী সহ ঐতিহাসিক গাবতলী ঈদগাহ ময়দানের মুতওয়াল্লিগণ বক্তব্য রাখেন। এ সময় সমাজের যে সকল উশৃঙ্খল ব্যক্তিরা এই ঈদগাহ মাঠে খেলাধুলার আয়োজন করেন, ভবিষ্যতে তাদের কোনো খেলাধুলা না করার অনুরোধ জানান এই ঈদগাহ ময়দানের মুতওয়াল্লিগণ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ ধ্বনি দিতে দিতে নরসিংদী জেলা শহর সহ জেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় লাখো মুসল্লির সমাগম ঘটে ঈদগাহ ময়দানে। কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে পুরো ঈদগাহ মাঠ। অপরদিকে কয়েক হাজার মহিলা মুসল্লি এই ঈদের জামাতে অংশ নেন জামিয়া কাসেমিয়া মাদ্রাসা মসজিদে। ঈদের জামাত শেষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন অংশগ্রহণকারী মুসল্লিরা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।